Hello dear students, welcome to our online class. I am Mithun Sai, Assistant Teacher of English from Flygal Institute. Our today's topic is Transformation of Sentence for class 6 to 10. So at first, we are going to learn how to transform affirmative to negative. There are some basic rules to convert affirmative sentence to negative. Number 1, only Dear students, affirmative sentence যদি only বা alone থাকে, সেই ক্ষেত্রে আমরা যখন negative করব, ওই সময় উত্তর বাক্যের শুরুতে only বা alone এর পরিবর্তে just শুধুমাত্র noun বাট ইউজ করতে হবে. For example, only he can do the work. That is friends, look here. I প্রথমেই বলেছি affirmative sentence যদি only বা alone থাকে সেই ক্ষেত্রে negative করার সময় উত্তর বাক্যের শুরুতে শুধুমাত্র noun বাট ইউজ করতে হবে. এখানে এই sentence only আছে, সেই ক্ষেত্রে যখন আমরা এটাকে negative করব only এর পরিবর্তে শুধুমাত্র noun বাট ইউজ করব. Noun বাট he can do the work. Dear students, এই sentence only ছিল, এই কারণে আমরা only এর পরিবর্তে none but use করেছি. কিন্তু বস্তু এর ক্ষেত্রে only এর জায়গায় nothing but ব্যবহৃত হয় এবং সংখ্যার ক্ষেত্রে সংখ্যা বা বয়সের ক্ষেত্রে only এর জায়গায় not more than বা not less than ব্যবহৃত হয়. Example, he has only a few books. যে ছাত্রছাত্রী বিন্দু এখানে এখানে only আছে এবং এখানে books আছে, তো এটা একটা books একটা বস্তুকে বোঝাচ্ছে. সেই ক্ষেত্রে আমরা আগেই জেনেছি only এর জায়গায় বস্তুর ক্ষেত্রে only এর জায়গায় nothing বাদ দিতে হয়. তো সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, হি হ্যাজ নাথিং বাট, নাথিং বাট এ ফিউ বুকস. আরেকটা উদাহরণ দেব সংখ্যার ক্ষেত্রে. এখানে 22, সেই ক্ষেত্রে এখানে বয়সের কথা বলা হচ্ছে, তো only এর ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে not more than or not less than ব্যবহৃত হয়. সো আমরা এভাবে লিখতে পারি, he is not more than 22. তার মানে আমরা বুঝতে পারলাম অনলি এর জায়গায় শুধুমাত্র নাম বাট ইউজ করতে হবে এবং বস্তুর ক্ষেত্রে অনলি এর জায়গায় নাথিং বাট এবং বয়সের ক্ষেত্রে নট মোর দ্যান অর নট লেস দ্যান. গুড ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দুই নম্বর রুল দেখবো. অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অর ক্যান নট হেল্প ইউজ করবো. কিন্তু নিয়ম হলো যখন আমরা ক্যান নট হেল্প ইউজ করবো সেই ক্ষেত্রে ওই ক্যান নট হেল্প এর পরে যে ভার থাকবে তার সাথে ভার প্লাস আয়ন যুক্ত করতে হবে. ফর এক্সাম্পল, he must do the work. Do the work. তো এখন একটা সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে আমরা ক্যান নট বা ক্যান নট হেল্প ইউজ করি.
এখানে মাস্ট আছে তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে নেগেটিভ করব হি ক্যানট বাট হি ক্যানট বাট টু দা ওয়ার্ক টু দা ওয়ার্ক তো এখানে যদি আমরা cannot help ইউজ করতাম এই বাটের জায়গায় যদি help ইউজ করতাম সেই ক্ষেত্রে আমরা এখানে doing ইউজ করতাম এখানে যদি আমরা এভাবে cannot help তো সেই ক্ষেত্রে আমরা doing ইউজ করতাম তো dear students affirmative sentence যদি must থাকে সেই ক্ষেত্রে যখন আমরা negative করব সেই ক্ষেত্রে must এর পরিবর্তে cannot বা or cannot help ইউজ করতে হবে go Dear students, rule number 3, affirmative sentence every থাকলে every এর পরিবর্তে negative করার সময় there is no বসে every এর পরের অংশটি বসে বাদ বসে ভাগ প্লাস বাকি অংশ বসে অর্থাৎ every থাকলে every এর পরিবর্তে there is no ইউজ করতে হবে এবং every এর পরের যে অংশটা আছে সেটা বসবে বাদ প্লাস ভাগ প্লাস বাকি অংশ ফর এক্সাম্পল everyone hates me এখানে এভি আছে সেই ক্ষেত্রে আমরা এভি এর পরের অংশ অর্থাৎ প্রথমে আমরা কি লিখব দেয়ার ইজ নো এভি এর পরিবর্তে দেয়ার ইজ নো এবার এভি এর পরের অংশ অর্থাৎ এভি এর পরে কি আছে ওয়ান দেয়ার ইজ নো ওয়ান তারপরে কি আছে এভিয়ার পরের অংশ প্লাস বাট দেয়ার ইজ নো ওয়ান বাট ভাগ প্লাস বাকি অংশ এখানে ভাগ কোনটা হেডস দেয়ার ইজ নো ওয়ান বাট হেডস হেডস মি তার মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে সেক্ষেত্রে এভিয়ার পরিবর্তে দেয়ার ইজ নো এভিয়ার পরের অংশ বাট প্লাস ভাগ প্লাস বাকি অংশ গো দেয়ার ইজ স্টুডেন্টস রুল নাম্বার 4 as soon as যুক্ত affirmative sentence কে negative করতে হলে as soon as এর পরিবর্তে no sooner had বসে plus subject plus verb এর past participle plus বাকি অংশ plus then plus দ্বিতীয় sentence for example as soon as the thief saw the police he ran away so এখানে প্রথমে কি আছে as soon as আমরা এই affirmative sentence কে negative করতে হলে as soon as এর পরিবর্তে প্রথমে কি বলবে no sooner had তো আমরা as soon as এর পরিবর্তে লিখব no sooner had plus subject এখন এই সেন্টেন্সের সাবজেক্টটা কি the thief no sooner had the thief no sooner had the thief plus have a past participle no sooner had the thief saw a past participle seen no sooner had the thief seen plus baki onsho ki ase the police seen the police plus then plus ditiyo bakko to ekhon ditiyo bakko ta ki ase দ্বিতীয় বাক্যটা আছে হিরা নিয়ে তো সেই ক্ষেত্রে আমরা লিখব দ্বিতীয় বাক্যটা এখানে বসিয়ে দেব তো দেয়ার স্টুডেন্টস অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে সেই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুন আর হ্যাড প্লাস সাবজেক্ট তারপরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ প্লাস দেন প্লাস ওই সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্স সো দেয়ার স্টুডেন্টস No sooner had the thief seen the police than he ran away. Dear students, এবার আমরা শিখব প্রুফ নাম্বার 5. সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে
প্রথমে আমরা লিখব নোয়াদা ক্লাস সুপারিট বোর্ডের অংশ ভাগ প্লাস সো ক্লাস সুপারলেটিভ টিপিএ পজিটিভ ফর্ম এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট অর্থাৎ সুপারলেটিভ টিপিএ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভাবে লিখতে হবে নোয়াদা ক্লাস সুপারিট বোর্ডের অংশ ক্লাস ভাগ প্লাস সো ক্লাস সুপারলেটিভ টিপিএ পজিটিভ ফর্ম এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ফর এক্সাম্পল হি ইজ দ্য বেস্ট Best boy in the class. So, dear students, এখানে best আছে, তো এটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা superlative degree. তো এই sentence তখন আমরা negative করবো, আমরা এভাবে লিখবো. প্রথমে কি আছে no other. No other boy in the class. Is ভাগের পরে কি আছে ভাগ প্লাস সো তো সেই ক্ষেত্রে আমরা ভাগের পরে কি লিখবো সো সো এবার কি আছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম তো সুপারলেটিভ ডিগ্রি এখানে কি আছে বেস্ট তো সেই ক্ষেত্রে বেস্ট এর পজিটিভ ফর্ম গুড আমরা জানি কি গুড বেটার বেস্ট তাহলে বেস্ট এর পজিটিভ গুড সো গুড তারপরে কি আছে এস So good as প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট তো এই সেন্টেন্সের সাবজেক্ট কি হি as হি তো দ্যাট ইজ স্টেট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা প্রথমে লিখব নো আদার তারপর সুপারলেটিভের পরের অংশ ভাগ প্লাস সো প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দ্যাট ইজ স্টুডেন্টস রুল নাম্বার 6 অ্যাফার্মেটিভ কে নেগেটিভ এ রূপান্তরের সময় উক্ত সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসাতে হয় এবং সেই বিপরীত শব্দটি পূর্বে একটা নট বসাতে হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ কে নেগেটিভ এ রূপান্তরের সময় উক্ত সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয় এবং ওই নেগেটিভ শব্দটির পূর্বে একটা নট ইউজ করতে হয় ফর এক্সাম্পল হি ইজ এ গুড স্টুডেন্ট গুড হি ইজ এ গুড স্টুডেন্ট তো এই সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করব এখানে অ্যাফার্মেটিভ শব্দটা কোনটা গুড তো এইটাকে যখন আমরা নেগেটিভ করব সেই ক্ষেত্রে এই অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে অর্থাৎ বিপরীত শব্দ ইউজ করতে হবে এবং ওই বিপরীত শব্দটি পূর্বে একটা নট ইউজ করতে হবে যেমন আমরা এভাবে করতে পারি He is not a bad student. He is not a bad student. That is student. তাহলে আমরা বুঝলাম affirmative sentence যদি affirmative sentence কে negative রূপান্তরের সময় উক্ত sentence এর মধ্যে অবস্থিত affirmative শব্দটি নেগেটিভ রূপ বসাতে হয় এবং ওই নেগেটিভ শব্দটি পূর্বে একটা নট ইউজ করতে হয় গো দ্যাট ইজ স্টুডেন্টস টু ডট আর টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করার নিয়ম আমরা এই সেন্টেন্স কে একটা উদাহরণের মাধ্যমে শিখিয়ে দেব কিভাবে টু ডট আর টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হয় এক্সাম্পল হি ইজ টু is too poor to buy a shark. So that is strength. But two এর পরিবর্তে so ইউজ করতে হবে এছাড়া টু এর পূর্ব পর্যন্ত আর কোনো সেন্স হবে না
তো আমরা এইভাবে লিখতে পারি he is so poor he is so poor এখন এই টু এর পরিবর্তে আমরা দ্যাট ইউজ করব টু এর পরিবর্তে দ্যাট দ্যাট এখন আমরা প্রথম সাবজেক্ট পুনরায় ইউজ করব এই সাবজেক্ট হি এবং টেন্স অনুযায়ী ক্যান নট অর কুড না ইউজ করব যেহেতু এটা প্রেজেন্ট টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা ক্যান নট ইউজ করব যেহেতু ইজ প্রেজেন্ট আমরা ইউজ করব ক্যান নট বাই এ শার্প অর্থাৎ টু ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে টু এর পরিবর্তে সো এবং এছাড়া টু এর পূর্ব পর্যন্ত আর কোনো চেঞ্জ হবে না টু এর পরিবর্তে দ্যাট প্রথম সাবজেক্ট পুনরায় ইউজ করতে হবে এবং ভার্বের প্রেজেন্ট প্রথম সাবজেক্ট পুনরায় ইউজ করতে হবে এবং টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট ইউজ করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ ডিয়ার স্টুডেন্টস ইন দ্য নেক্সট ক্লাস আই শ্যাল ডিসকাস অ্যাবাউট হাউ টু সে হাউ টু ট্রান্সফর্ম assertive sentence to infinitive sentence. So no more today. Be careful and take care.